হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমি মাহির মোতাসিম তাহমিদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজি এইটে। বন্ধুরা, আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয় ষষ্ঠ অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা, আজ আমরা অনুশীলনী 6.2 এর গাণিতিক সমস্যাগুলোর মধ্যে সৃজনশীল গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। দেখো, এখানে আমাদের একটি গাণিতিক সমস্যা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেখানে তিনটা ভগ্নাংশ দেওয়া আছে। প্রথম ভগ্নাংশটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু 1/x² + 3x, বি দেওয়া আছে হচ্ছে 2/x² + 5x + 6, সি দেওয়া আছে 3/x² - x - 12। এই তিনটি হচ্ছে বীজগণিতীয় রাশি। এখন আমাদের যেটা করতে হবে, ক নঙ্গে বলা হয়েছে বি ভগ্নাংশটিকে হরকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ এই বি ভগ্নাংশের হর হচ্ছে x² + 5x + 6। এই অংশটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে দেখাতে হবে। তো বন্ধুরা, আমরা শুরু করি। একের ক, এখানে বি ভগ্নাংশের হর, বি ভগ্নাংশের হর দেওয়া আছে হচ্ছে x² + 5x + 6। তো বন্ধুরা, একে এখন আমরা লিখতে পারি। দেখো, 6 যেহেতু প্লাস আছে, তাহলে আমাদের 5x কে এমনভাবে ভাঙাতে হবে যেন দুইটাই প্লাস থাকে অথবা দুইটাই মাইনাস থাকে। তাহলে 5x যেহেতু প্লাসে আছে, আমরা লিখতে পারি 3x + 2x। তাহলে x² + 3x + 2x + 6। এখন আমরা এখান থেকে এক্স কমন নিলে x + 3, আর এখান থেকে 2 কমন নিলে x + 3। তো বন্ধুরা, x + 3 যদি আমরা কমন নেই, তাহলে এখান থেকে পাচ্ছি x, আর এখান থেকে পাচ্ছি +2। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের বি ভগ্নাংশের হরের উৎপাদকে বিশ্লেষণ। তো বন্ধুরা, আমাদের বি ক নং প্রশ্নের উত্তরটা শেষ হয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার হচ্ছে আমরা খ নং প্রশ্নটা সমাধান করব। এখানে আছে এ বি ও সি কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তো বন্ধুরা, আমরা এখন প্রত্যেকটি ভগ্নাংশের হরকে প্রথম উৎপাদকে বিশ্লেষণ করব, তারপর লসাগু করব সেই হরগুলোর, তারপর সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে পারব। তাহলে এ ভগ্নাংশের হরটা নিয়ে প্রথমে কাজ করি। a² + 3x, এটাকে আমরা লিখতে পারি x × x + 3, এক্স কমন নিলে x × x + 3। তো দেখো বন্ধুরা, আমাদের এ ভগ্নাংশের হরের কাজ শেষ, আর বি ভগ্নাংশের হরটা আমরা খ থেকে নিয়ে নিতে পারি, দুঃখিত, ক নং প্রশ্ন থেকে নিয়ে নিতে পারি, x + 3 × x + 2, এটা এখানে ব্র্যাকেটে লিখে দিব, ক হতে পাই। তো বন্ধুরা, এই গেল বি। এবার সি নিয়ে কাজ করব। সি ভগ্নাংশের হর সমান x² - x - 12। এখন দেখো, 12টা মাইনাস আছে, আমাদের যদি উৎপাদকে বিশ্লেষণ করতে হয় তাহলে মিডল টার্ম ব্রেক করতে হবে, এবং -4x + 3x - 12। এখন দেখো, x - 4x, এখান থেকে আমরা দুঃখিত, এখান থেকে x কমন নিলে x - 4, +3 কমন নিলে x - 4, x - 4 কমন নিলে আমরা পাচ্ছি x + 3। তো বন্ধুরা, এখন দেখো, আমাদের তিনটা ভগ্নাংশের উৎপাদকে বিশ্লেষণ শেষ হয়ে গেছে। এখন আমরা যেটা করতে পারবো, এদের লসাগু করতে পারবো। তাহলে হরগুলোর লসাগু সমান, দেখো তিনটাতেই সাধারণ বা কমন আছে কে, x + 3 x + 3 x + 3। তাহলে আমরা x + 3 নিচ্ছি। এবার আমরা আনকমন বা সাধারণ নয় এমনগুলো নিয়ে চিন্তা করব। প্রথমে আছে x টা লিখে নিলাম, x + 2 x + 2 নিলাম, এবার x - 4 x - 4 নিয়ে নিলাম। তো এই হচ্ছে আমাদের হরগুলোর লসাগু। আমাদের যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ হবে, সেগুলোর হর হবে এই x × x - x + 3 × x + 2 × x - 4। এখন দেখো, আমরা প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা এই লসাগুকে ভাগ করে দেখব। তাহলে প্রথম ভগ্নাংশের জন্য x
প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই প্রথম ভগ্নাংশের হরটা আছে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি, এক্স ইন্টু এক্স প্লাস থ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস টু বেঁচে থাকবে আর এক্স প্লাস এক্স মাইনাস ফোর বেঁচে থাকবে, তাহলে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর। তাহলে আমাদের প্রথম ভগ্নাংশটা হবে, দেখো প্রথম ভগ্নাংশের লবে কি আছে, লবে আছে ওয়ান, এটার সাথে গুণ হবে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর, আর হর আছে, হর তো যা আছে তাই হবে, আমাদের লসাগু যেটা করেছি সেটাই বসে যাবে। এখন দেখো ওয়ানের সাথে গুণ করা মানে যা আছে তাই বসে যাওয়া, তাহলে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর, আর নিচে থাকছে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর। এটা হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশটা। এখন একইভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশটার কাজ করব, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি। দ্বিতীয় ভগ্নাংশের জন্য আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই আমাদের দ্বিতীয় ভগ্নাংশের হরের যেই উৎপাদক বিশ্লেষণ আছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু, এটা আমরা ভাগ করে দিব। আর এখান থেকে আমাদের তাহলে থাকছে কত, এক্স ইন্টু এক্স মাইনাস ফোর। এখন তাহলে আমরা দ্বিতীয় ভগ্নাংশটা নির্ণয় করতে পারি, উপরে থাকছে দ্বিতীয় ভগ্নাংশের টু, টু এর সাথে গুণ হবে এক্স ইন্টু এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই নিচে থাকছে হচ্ছে আমরা যেটা উৎপাদকে বিশ্লেষণ করেছি সেটার সাথে আমাদের যেই সমহর ছিল সেটাই বসে যাবে। তো বন্ধুরা এখান থেকে আমরা যা আছে তাই লিখে দিতে পারি, আমাদের আর এখানে কিছু করার নেই। এবার দেখো আমাদের তৃতীয় ভগ্নাংশটার কাজ শুরু করি। তৃতীয় ভগ্নাংশের জন্য আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস মাইনাস ফোর ডিভাইডেড বাই আমাদের তৃতীয় ভগ্নাংশের লস হরের উৎপাদক বিশ্লেষণ ছিল এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোর, এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর। তাহলে আমাদের বাকি থাকে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি। এখন দেখো যদি এক্স ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস থ্রি থাকে তাহলে আমরা লব এবং হরের সাথে এটা দিয়ে গুণ করব, অতএব তৃতীয় ভগ্নাংশ হচ্ছে আমাদের লবে ছিল থ্রি এটার সাথে গুণ হবে, লবে ছিল থ্রি এটার সাথে গুণ হবে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি, আর হরে ছিল আমাদের যেই সমহর ছিল সেটা এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর। তো বন্ধুরা দেখো আমাদের এখানে প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ তিনটাকে আমরা সমহরে প্রকাশ করেছি, যেটার হর হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর, এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস ফোর, এবং নিচেরটাও একইভাবে আছে। তো বন্ধুরা তোমরা এভাবে রেখে দিতে পারো, অথবা আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এখানে দেখো লবটাকে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর রেখেছি, এটাকে তোমরা গুণ করে দিতে পারো সাধারণ গুণকের মতো। এখানেও টু এক্স ইন্টু এক্স মাইনাস ফোরকে তোমরা গুণ করে দিতে পারো, থ্রি এক্স ইন্টু এক্স প্লাস থ্রিকে তোমরা গুণ করে দেখাতে পারো। তো বন্ধুরা এটা আমাদের খ নংয়ের উত্তর ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা আমাদের গ নং প্রশ্নের উত্তরে যাব। দেখো গ নংয়ে আমাদের করতে বলা হয়েছে এই এ প্লাস বি মাইনাস সি এই সরলীকরণ। তাহলে আমরা খ থেকে পাই, খ থেকে যেটা পাই সেটা হচ্ছে আমরা প্রথম ভগ্নাংশ আছে ওয়ান ইজ ওয়ান ডিভাইডেড বাই এক্স এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ইজ ইকুয়াল টু আমরা প্রথম ভগ্নাংশকে যেভাবে লিখেছি এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই যেটা আছে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর। বন্ধুরা তোমরা মনে করতে পারো এটা আমরা কেন করছি। তোমরা মনে করে দেখো যদি সরলীকরণ বা যোগ বা বিয়োগ অঙ্ক করতে হয় তখন আমরা প্রথমে এগুলোকে সমহারে প্রকাশ করি। তো যেহেতু খ নংয়ে আমরা এগুলো সমহারে প্রকাশ করেছি সেজন্য আমরা এখানে নতুন করে সমহারে প্রকাশ করছি না, আমরা সরাসরি বসিয়ে দিচ্ছি। উপরে থাকছে হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের জন্য টু এক্স ইন্টু এক্স মাইনাস ফোর
বন্ধুরা, এরপর গণং ভগ্নাংশের জন্য আমরা একইভাবে লিখব। থ্রি এক্স এক্স প্লাস থ্রি তো বন্ধুরা, এটা ছিল এ, এটা ছিল বি, এটা ছিল সি। এখন আমাদের যেটা করতে হবে, এ প্লাস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু আমাদের এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর এখন সবগুলোকে যেভাবে আছে সেভাবে বসিয়ে দিতে হবে। এখানে ছিল প্লাস বি, বি হচ্ছে টু এক্স ইন্টু এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর, এটা হচ্ছে আমাদের বি। আর সি হচ্ছে মাইনাস ছিল, তাহলে মাইনাসের ক্ষেত্রে হবে থ্রি এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর, এটা হচ্ছে আমাদের সি। এখন দেখো আমাদের হরগুলো, আমাদের সরল অঙ্কের ক্ষেত্রে হর কোনটা হয়, আমাদের যে সমহর থাকে সেটাই হচ্ছে আমাদের হর বিবেচিত হয়। তো এখন আমরা সেটাই করব, সরাসরি হরটা বসিয়ে দিব, এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর, এটা হচ্ছে আমাদের হর। আর লব হচ্ছে আমাদের যেটা যোগ সেটা যোগ, যেটা বিয়োগ সেটা বিয়োগ। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস টু এক্স মাইনাস ফোর প্লাস টু এক্স ইন্টু এক্স মাইনাস ফোর মাইনাস থ্রি এক্স ইন্টু এক্স প্লাস থ্রি। তো বন্ধুরা, এখন দেখো আমরা কিন্তু উপরে চাইলে যোগ বিয়োগ করতে পারি, সেজন্য আমাদের এগুলো গুণ করে নিতে হবে। দেখো এখানে আমরা গুণ করতে পারি এভাবে, এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর, এটাকে আমরা এখানে পাশে গুণ করে নিচ্ছি, এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোর এক্স প্লাস দুঃখিত মাইনাস চার দুগুণে আট, এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর, হ্যাঁ এখান থেকেই তো এসেছে। তাহলে হচ্ছে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এইট, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এইট প্লাস এখানে আছে টু এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্সের সাথে থ্রি গুণ করলে হবে মাইনাস নাইন এক্স। আর নিচে আমাদের যেমনটা ছিল তেমনই আমরা চাইলে এটাকে গুণও করে দিতে পারি। তো আমরা এটাকে গুণ করতে চাইলে গুণ করতেই পারি, এখন এটা লিখে দিতে পারি যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, এই অংশটাকে গুণ করে, আর এই অংশটাকে গুণ করে লিখি আমাদের এখান থেকে যেটা পেয়েছি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এইট। তো বন্ধুরা দেখো ধীরে ধীরে আমাদের অঙ্কটা ছোট হয়ে আসছে, এখন আমরা চাইলে এখানে অনেকটা যোগ বিয়োগ করতে পারি, এক্স স্কোয়ার এখানে টু এক্স স্কোয়ার এখানে মাইনাস থ্রি এক্স স্কোয়ার, তাহলে দেখো একটা এক্স স্কোয়ার দুইটা এক্স স্কোয়ার মিলে হলো তিনটা এক্স স্কোয়ার, এখান থেকে তিনটা এক্স স্কোয়ার চলে গেল, তাহলে আমরা বলতে পারি এক্স স্কোয়ার এখানে আর নেই। এখন দেখো এখানে মাইনাস টু এক্স মাইনাস এইট এক্স মাইনাস নাইন এক্স, তাহলে কত পেলাম, মাইনাস টু এক্স মাইনাস এইট এক্স হলো টেন এক্স, আর এখানে নাইন এক্স নাইনটিন এক্স, এটা হচ্ছে মাইনাস। এখন দেখো মাইনাস এইট, এখানে শুধু মাইনাস এইটই থাকবে। তো বন্ধুরা এই গেল আমাদের লব, আর হরে থাকবে হচ্ছে আমরা যদি এখন এটাকে গুণ করে দিই তাহলে পাচ্ছি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স কিউব এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে মাইনাস টু এক্স কিউব, তারপর হচ্ছে মাইনাস এইট এক্স স্কোয়ার, আর থ্রি এক্স দিয়ে গুণ করলে পাচ্ছি প্লাস থ্রি এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স। এখন আমরা এখানে একটু যোগ বিয়োগ করতে পারি, এখানে এক্স টু দি পাওয়ার ফোরের কিন্তু জিনিসটাকে আমরা একটু এই পাশে এনে লিখতে হবে। দেখো উপরে আমাদের রয়েছে শুধু মাইনাস নাইনটিন এক্স মাইনাস এইট, আর এখানে আছে এক্স টু দি পাওয়ার ফোরের সাথে কিন্তু আর কোনো সদৃশ পদ নেই, তাই সরাসরি এক্স টু দি পাওয়ার ফোর বসে যাবে। এক্স কিউবের রয়েছে মাইনাস টু এক্স কিউব, আর এখানে প্লাস থ্রি এক্স কিউব,
তাহলে আমরা পাচ্ছি শুধু এক্স কিউব অর্থাৎ প্লাস এক্স কিউব, আর এখানে আছে এক্স স্কোয়ারের জন্য মাইনাস এইট এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি আট ছয় চোদ্দ মাইনাস ফোরটিন এক্স স্কোয়ার। শুধু এক্সের জন্য এখানে শুধুই আছে মাইনাস টোয়েন্টি ফোর এক্স। তো বন্ধুরা তোমরা চাইলে এটাকে উত্তর বলতে পারো, আবার চাইলে তোমরা এটাকে গুণ না করে যেভাবে রেখে দিয়েছিলাম সেভাবেও রাখতে পারো। বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই, আগামী এপিসোডে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং গো জি8 এর সাথেই থেকো।